নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবার রাহু হয়েছে মহাবলি, অর্থাৎ আগামী 15 দিন রাহু এই সাত রাশির জাতক জাতিকাকে আচমকা ধন দিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেটি আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। আগামী 15 দিনের মধ্যে যে সাত রাশির কথা বলতে চলেছি, সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা আচমকা ধন পেতে চলেছেন। আর এটি হতে চলেছে পুরোটাই রাহুর জন্য, অর্থাৎ আগামী 15 দিনের মধ্যে রাহু এই সাত রাশির জাতক জাতিকাকে কোটিপতি করে ছাড়বে। অনেকে রয়েছে যারা কমেন্টস করছেন যে কই আপনি বলছেন, বাট কিছুই তো হচ্ছে না, আপনি ফালতু কথা বলছেন, এসব ভুলভাল কথা বলবেন না। তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আগে আপনারা যারা এই কথাগুলো বলছেন তাদেরকে বলছি, নিজেদের জন্মছকটি দেখে নিন যে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে, যেটি আমি ভিডিওতে বারবার বলি, এই ভিডিওতেও আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, রাহু এমন একটি প্ল্যানেট যে প্ল্যানেটটি আচমকা ধন দেয়। হ্যাঁ বন্ধুরা, কোন কোন দিক থেকে ধন দেয় বা কীভাবে বা ধন দেয়? রাহু বেসিক্যালি লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, শ্বশুরালয় থেকে, উত্তরাধিকারী সূত্র থেকে হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ আপনি জানেন না আপনার ওই জায়গায় 10 বিঘা জমি রয়েছে, হঠাৎ করে আপনি জানতে পারলেন এবং সেটি সেল করে আপনি কোটি টাকার মালিক হয়ে গেলেন, এটাও কিন্তু রাহুর দ্বারাই হয়। এই সমস্ত দিক থেকে কিন্তু রাহু টাকা দিয়ে থাকে। সেই কারণে আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা আপনাদের জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নিন, জেনে নিন, তারপরে কমেন্টস করুন আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশানে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি যারা রাহুর প্রভাবে আগামী 15 দিনের মধ্যে হতে চলেছে কোটিপতি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে রাহু আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে আগামী 15 দিনের মধ্যে। আর এই 15 দিনের মধ্যে আপনারা কোন কোন দিক থেকে টাকা পেতে চলেছেন আসুন জেনে নেওয়া যাক। যারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত ক্ষেত্রে টাকা ইনভেস্ট করেন, তাদের কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা উত্তরাধিকারী সূত্র থেকে বা হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ বা টাকা কিন্তু পেতে পারেন। এছাড়াও শ্বশুরালয় থেকেও কিন্তু আপনারা অর্থ পেতে পারেন বা সম্পত্তি পেতে পারেন। এরপরে যে 2 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে জাতক বা জাতিকা হন, তাহলে এই রাহু আপনাদেরকেও কিন্তু আগামী 15 দিনের মধ্যে কোটিপতি করে ছাড়বে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু বড় বিচার্যের বিষয়, যেটি আমি পূর্বেই বললাম। এই সময়ের মধ্যে আপনারা কী কী পেতে চলেছেন আসুন জেনে নেওয়া যাক। এই সময়ের মধ্যে আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে এবং শ্বশুরালয় থেকে অর্থ পেতে চলেছেন। এরপর যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে রাহু আপনাদেরকেও আগামী 15 দিনের মধ্যে কোটি টাকার মুখ দেখাতে পারে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা সবচেয়ে বড় বিচার্যের বিষয়, যেটি আমি পূর্বেই বললাম। এই সময়ের মধ্যে আপনারা কী কী পেতে পারেন? এই সময়ের মধ্যে আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, অর্থাৎ
এই সময় আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে পারেন। এছাড়াও শ্বশুরালয় থেকেও হেল্প পেতে পারেন, অর্থ বা সম্পত্তিও পেতে পারেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 15 দিনের মধ্যে আপনারা কোটি টাকার মুখ দেখতে পারেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। যদি রাহু আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে পারেন এবং শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রাহুর প্রভাবে আগামী 15 দিনের মধ্যে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকার মুখ দেখতে চলেছেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, যেটি আমি পূর্বেই বললাম। এই সময়ের মধ্যে আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে পারেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 15 দিনের মধ্যে কোটি টাকার মুখ দেখতে চলেছেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটি কিন্তু বড় বিচার্যের বিষয়, যেটি আমি পূর্বেই বললাম। এবং এই সময়ের মধ্যে আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে অর্থ বা সম্পত্তি পেতে পারেন। এছাড়াও শ্বশুরালয় থেকেও অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রাহুর প্রভাবে আগামী 15 দিনের মধ্যে কোটি টাকার মুখ দেখতে পারেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, যেটি আমি পূর্বেই বললাম। এই সময়ের মধ্যে আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে অর্থ বা সম্পত্তি পেতে পারেন। এছাড়াও শ্বশুরালয় থেকেও অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি একটি বিষয় আপনাদেরকে আবারও অবগত করে দিতে চাই, আপনার জন্মছকে রাহু গ্রহ যেমন পজিশনে থাকবে ঠিক তেমনটি কিন্তু আপনারা ফল পাবেন। যদি শুভ পজিশনে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যম্ভাবিক এইসব জায়গা থেকে অর্থ বা সম্পত্তি পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।